ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা মূলত প্রাইমারি যে পরীক্ষাটি আছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট যে সিলেবাসটি আছে তার মধ্যে পাঁচটি সাবজেক্ট আছে। প্রথম যে বিষয়টি আছে সেটি হলো শিশু মনোবিদ্যা ও শিশু মনস্তত্ত্বের বিকাশ, বাংলা প্রথম ভাষা, ইংরেজি দ্বিতীয় ভাষা, পরিবেশবিদ্যা ও গণিত। তো এই পাঁচটি বিষয় থেকে প্রাইমারি কিন্তু পরীক্ষা হয়। তো আজকে আমরা মূলত এই চ্যানেলে প্রাইমারি যে ম্যাথের যে বিষয়গুলো টেট পরীক্ষায় আসে সে সমস্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে অতি সহজে কিভাবে অঙ্কগুলো সমাধান করা যায় সেই বিষয় নিয়ে দ্রুত ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া হবে। প্রতিদিন একটি করে টপিক থাকবে এবং সেই টপিকের উপর বেসিস করে কিছু বক্তব্য রাখা হবে এবং সহজ যে পদ্ধতি বা নিয়ম আছে সেটি এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। তো আজকে প্রথম যে বিষয়টি আছে সেটি হলো সংখ্যা পদ্ধতি, এর ইংরেজি নাম হচ্ছে নাম্বার সিস্টেম। টোটাল আমাদের দশটা আছে, আমরা দশটা মূলত নিয়েছি, আরও থাকতে পারে, তবে এই দশটা করলে সম্ভাবনা আছে যে বাকিগুলো এর ভিতরে ঢুকে আছে। তো প্রথম যে আছে প্রাইমারি টেটের জন্য সেটি হলো সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম, দুই নম্বরে আছে বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি, তিন নম্বরে আছে সরল বা সিম্পলিফিকেশন, চার নম্বরে আছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, পাঁচ নম্বরে আছে লাভ ও ক্ষতি প্রফিট অ্যান্ড লস, ছয় নম্বরে আছে অংশীদারিত্ব ও পার্টনারশিপ, সাত নম্বরে আছে সময় ও কার্য টাইম অ্যান্ড ডিস্টেন্স, আট নম্বরে আছে সময় ও দূরত্ব টাইম অ্যান্ড ডিস্টেন্স, নয় নম্বরে আছে শ্রেণী বা সিরিজ, এবং দশ নম্বরে আছে জ্যামিতি বা জিওমেট্রি। তো জ্যামিতির যে বিভিন্ন রকম পোর্শনগুলো পার্টগুলো সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো। এছাড়া প্রথম যে টপিকটি আছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম এটি খুব দ্রুত আপলোড দেওয়া হবে এবং 30-40 মিনিটের মতো ভিডিও হতে পারে। তো আপনারা ধৈর্যের সহকারে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, আর ভিডিওগুলো দেখার পর যদি কোনো কারণে আপনার উপকারে আসে অবশ্যই একটি লাইক দিবেন অথবা ডিসলাইক করবেন। থ্যাংক ইউ।